মীৰা বৰঠাক লোকে আমি অসম প্ৰদেশ মহিলা কংগ্ৰেছৰ সভাপতি আৰু অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সাধাৰণ সম্পাদক ৰামান্না বৰুৱা তেওঁ আছে। আমি সংবাদমেল আৰম্ভ কৰিব দিছোঁ। আৰু প্ৰথমতে মই মীৰা বৰঠাকৰ বক্তব্য দাঙি ধৰিবৰ কাৰণে স্বাস্থ্য বিভাগত শর্মা সরকারের দিন ভয়া লগা অবস্থা হয়েছে। সকলে খুব সুপারস্থ মুখ্যমন্ত্রী বলে কয়। 51,000 শিক্ষক আর কর্মচারীক দরমহা দিবা নাই। শিক্ষা বিভাগক লো বাজেটত কোনো তে পর্যাপ্ত পরিমাণের বাজেটত ধন নাই। আর সরকারি যা অংশ বিদ্যালয় শিক্ষা বিভাগত এৰি দিব লাগে, সরকারে সেইবিল এৰি দিব পৰা অবস্থা আজি তারিখত নাই। আজি তারিখত মুখ্যমন্ত্রী কয় যে বিরোধীয় আমাক কটাক্ষ করে, কিন্তু রাইজ সকল একদম পুরা ফুর্তিত আছে। মই দুটামান উদাহরণ দিছো। মধ্যাহ্ন ভোজনের রাঁধনি আর সহায়িকায় মাননি বিচাৰি রাজপথত আজি প্রতিবাদ করবলগীয়া অবস্থা হয়েছে। নিজা উৎসরে 8 মাহৰ দরমহা দিয়া সরকারের হিতাধিকারীর সংখ্যা প্রায় 2 কোটিরও অধিক। কোভিড কর্মী, ভেন্সার শিক্ষক, পেট উত্তীর্ণ শিক্ষার্থী সকল আজি তারিখত প্রাপ্যর বঞ্চিত হয়ে আছে। ওলা, উবের, ব্যাটারি রিক্সা, ট্রাক, বাস মালিক ঘণ্টা, চালক ঘণ্টা সকল আজি তারিখত সরকারের উপর অতিষ্ঠ। জরিমনার উপর জরিমনা তুলি সকলকে আজি তারিখত একেবারে কঁকাল ভাঙি দিছে। বর্ষ ফুর্তির দুবছরের ফুর্তি চলি আছে। ফুর্তির বহু রাজ্যে ফুর্তির নাই, তার কেটেমান কথা আমি রাইজর জ্ঞাতার্থে অবগত করব বিচারিছো। গতি প্রথমতে আমি সরকারখনের দুবছরীয়, একচুয়ালি এখন সরকার দুবছরীয় সরকার নয়, 7 বছরীয় সরকার, তথাপিও মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দুবছরীয় সরকারখনের প্রথম আর চরম ব্যর্থতাও আমি 1 নম্বরতে আপনার কব বিচার যে ফর্মেলিনযুক্ত মাছ আর 9 বিধক শাক পাচলিত ভয়ঙ্কর কীটনাশক দ্রব্যর থাকা বজারত প্রচলন হয়ে আছে। আর যত সরকারখানে মানুষের জীবন আর স্বাস্থ্যক লো চিন্তিত নহয়। যোগান মন্ত্রী ডেইলি মানে আপনার এক্সারসাইজ করার পদ্ধতি থাকে, ট্রেনত কিতাব পড়ার পদ্ধতি থাকে, কিন্তু যোগান মন্ত্রী আর মুখ্যমন্ত্রী এইবিলাক লই পেলে সরম পাল, এই এজন চরম ব্যর্থতা। দ্বিতীয় কথাটো, মই মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে কব বিচারিছো যে আজি তারিখত যদি গুগলত যায়, অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা, দুঃখ লগা কথা যে আসাম ওয়ার্স্ট স্টেট ফর ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। আজি তারিখত ভারতবর্ষের ভিতর অত্যন্ত বেয়া অবস্থাত অসমৰ পজিশন, যে নারী সরবরাহত হোক, বড়া শিক্ষাত হোক, হত্যাত হোক, বলৎকারত হোক, আজি তারিখত নারী শিক্ষাত অসম ভারতের ভিতর প্রথম। আনকি মন্দিরের মাননীর নামতো সিন্ডিকেট চলি আছে। আজি তারিখত মন্দিরেরও মাননি সরকারের মুখ্যমন্ত্রীর ঘরলে যায়, আর সেই কথাখিন আমি ইয়াতে আপনার জ্ঞাতার্থে জানাই দিছো। সিন্ডিকেট নাই বলে কয় আজি কেদিনমান আগত তেখেতসকলের মুখপাত্র আপনার লক্ষ্য কোঁয়ার ডাঙরিয়ায় 2 ট্রাক, মাত্র 2 ট্রাক উদাহরণস্বরূপে ফেসবুকত দি দিছিলে যে অবৈধ কয়লার সরবরাহ চলি আছে। গতি সেইবিলাকত কিন্তু সরকার আজি তারিখত মৌন, আর আজি তারিখত লক্ষ্য কোঁয়ার সেই কথা লো পেলে সরকারে কোনো ধরনের মানে সিদ্ধান্ত লওয়া নাই বা একশন লওয়া নাই। বুলডোজার আর এনকাউন্টার, ড্রাগস মুক্ত অসম পড়ার কথা রাইজে কথাবিল পাহরি যায়। প্রথমতে ড্রাগস মুক্ত অসম করি বলে যাক এনকাউন্টার করেছিল আমি খুব ভাল পাইছিল যে অসমত ড্রাগস মুক্ত অসম এখন বনাব আমিও সমর্থন জানাইছিল। 2-4 জন পেডেলারক এনকাউন্টার করলে আজি তারিখত হিমন্ত বিশ্ব শর্মাক আমি আগতেও কৈছো, মহম্মদ মিন্টু মিন্টুক লগ, মঙ্গেরি লাল হাসিন সপ্ত রাতি কথা মনত পরে, দিনত কই দিয়ে আকো দুদিনের পিছত পাহরি যায়। ড্রাগসর এটা অলিয়ে গলিয়ে ড্রাগসর বেহা চলিছে, ড্রাগসর পরিবর্তে গলিয়ে গলিয়ে মদর দোকান খুলি মদর রাজহরে সরকারে সরকার চলাইছে। আর সেই মদর রাজহর পয়সায় বিহু উৎসব পাতি বিহুটুকু কালি কৈছে যে এতিয়াও কিন্তু বিহু গুণামত যে মাননি দিয়া কথা আছিলে মাননি দিব পৰা নাই, আর দিব পৰা নাই কারণে আকৌ এটা টুক দিছে যে কোনো বিহুৱতীয়ে মোক গালি নাপাৰে কারণ মাননি দিম বুলি আকৌ এটা ভুয়া আশ্বাস দি পেলায় বাকি আর ফাঁকিৰে নাচনীসকলকো প্রতারণা কৰিছে।